বাখমুতের যুদ্ধ এখনও শেষ হয়নি। শহরটি রক্ষায় প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, বাখমুত থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে পারেনি রুশ সেনারা। তিনি জানান, এই সপ্তাহের মধ্যেই ইউক্রেনের জন্য আরও আর্থিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। এমন এক সময় একথা বললেন কির্বি যখন ইউক্রেনের সেনাবাহিনীর ইস্টার্ন মিলিটারি কমান্ডার দাবি এখন পর্যন্ত বাখমুতের কোনো অংশই দখলে নিতে পারেনি রাশিয়া। রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনার অবশ্য দাবি করছে বাখমুতের টাউন হল দখলে নিয়েছে তারা। এদিকে সেন্ট পিটার্সবার্গে বোমা হামলায় রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদিলেন তাতালাসকি হত্যার জন্য কিয়েভকে দায়ী করছেন মস্কো। এই ঘটনায় সন্দেহভাজন 26 বছর বয়সী এক নারী দারিয়া ত্রাপাভাকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ।